আজ সকাল ঠিক 11টা নাগাদ 37 ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত রতনপুর এডিসি ভিলেজের সাব জোনাল অফিসের ত্রিপুরামথার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। সারা ত্রিপুরা ব্যাপী চলছে প্রত্যেক এডিসি পঞ্চায়েত ত্রিপুরামথা পক্ষ থেকে কম্বল বিতরণ। প্রত্যেক এডিসি ভিলেজের 50টা করে 10টা এডিসি ভিলেজে কম্বল বিতরণ করা হলো। 37 ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত 10টা এডিসি ভিলেজের পঞ্চায়েতের 50টা করে দেওয়া হয়েছিল। সর্বমোট 500টা কম্বল বিতরণ করলো আজকে বোবাগ্রার নেতৃত্বে ত্রিপুরামথা কার্যকর্তারা। এই কম্বল বিতরণের মধ্যে উপস্থিত আছেন 1 সাউথ জয়েন্ট ভাইস চেয়ারম্যান রামপদ মোড়াসিং, 2 রতনপুর সাবজেড ডিও পূর্ণচন্দ্র ত্রিপুরা, 3 YTF ভাইস প্রেসিডেন্ট সুবিন ত্রিপুরা, 4 রতনপুর সাবজোনাল চেয়ারম্যান আলবাত উচাই, 5 ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের সদস্য অরূপ দেব এবং অন্যান্য ত্রিপুরামথা সহকর্মীরা। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে এডিসিতে ত্রিপুরামথা সরকার গঠন হওয়ার পরের দিন থেকেই এডিসি বোবাগ্রার নেতৃত্বে এডিসি প্রশাসন সাধারণ গরিব মানুষের জন্য এক নাগাতারে কাম করে যাচ্ছে আপনার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে। সেখানে রাজ্য সরকার সেখানে আমাদের প্রাপ্য অর্থ ঠিকমতো বরাদ্দ করছে না, তারপরেও এই সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের উপস্থিতি এবং ভাইস চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে আমরা 10টা বিসিতে 50টা করে 500 কম্বল বিতরণ করলাম। এবং আমাদের এই শুধু এটা কম্বল বিতরণেই আজকে নয়, আমরা পাশরা সুতা কম্বল বিভিন্ন সময় লাগাতার জনসংযোগ কর্মসূচি এডিসি প্রশাসনের ত্রিপুরামথা দলের পক্ষ থেকে রয়েছে এবং আগামী দিনে আমরা মানুষের কাছে আশীর্বাদ চাইব যে আমাদেরকে রাজ্য স্তরে ক্ষমতা আপনারা প্রদান করার জন্য আমাদেরকে আশীর্বাদ করুন, যাতে করে এই রাজ্যের ত্রিপুরাসা বাঙালি হিন্দু মুসলিম সকল অংশের মানুষের জন্য ত্রিপুরামথা দল সেখানে কাজ করতে পারে এবং আপনাদের আশীর্বাদে আমরা আগামী দিনে রাজ্যে ক্ষমতা এসে এই রাজ্যের সকল গরিব মানুষের কল্যাণ সাধন করতে পারি। আপনারা আশীর্বাদ করবেন ত্রিপুরামথা দলকে আগামী নির্বাচনে এবং আমাদের এই ধারাবাহিক যে কর্মসূচি সেটা জারি থাকবে।